দুষ্কৃতি রাজ বন্ধ না হলে হয় গ্রেপ্তার নয় এনকাউন্টার, ক্ষমতা এলে বাংলায় উত্তরপ্রদেশ মডেল চালুর হুঙ্কার বিজেপির, এনকাউন্টারের দাবাই বিজেপি নেতা শান্তন বসু। সুযোগ দেওয়া হবে না, হয় গ্রেপ্তার করতে হবে, নত উত্তরপ্রদেশে যেমন গ্রেপ্তার না করলে তারা যদি পালিয়ে যায়, কেউ বাংলাদেশে পালিয়ে যাচ্ছে, কেউ এখানে সেখানে পালিয়ে যাচ্ছে, পালিয়ে যাওয়ার আগেই প্রয়োজনে গ্রেপ্তার, নত এনকাউন্টার, এর বাইরে অন্য কোনো রাস্তা নেই। উত্তরপ্রদেশ মডেল পশ্চিমবঙ্গে আমরা অ্যাপ্লাই করবো আইন শৃঙ্খলা রক্ষার জন্য। আমার তো মনে হয় না, আপনারা ভাবুন। অন্যদিকে কাটমানি বন্ধ করতে এনকাউন্টারের দাবাই বিজেপির, পুলিশ দিয়ে এনকাউন্টারের হুমকি বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায়। উত্তরপ্রদেশের উদাহরণ দেখুন, আপনাদের কেউ কিন্তু ওই বাড়ির সামনে সকালবেলা দাঁড়িয়ে থাকতে হবে, আমি তোলাবাজি করব না, আমি গুন্ডামি করব না, আমি মস্তানি করব না, আমাকে দয়া করে মেরো না। আমরা কিন্তু আপনাদেরকে বলে দিচ্ছি, আমরা কিছু জানি না, আমরা পুরো পুলিশকে বলবো, যারা ছুটতে যাবে না তাদেরকে আপনারা ব্যবস্থা নিন, যদি প্রয়োজন মনে করেন আপনারা প্রয়োজন হলে এনকাউন্টার করে দিন, কিন্তু এই গুন্ডা বদমাশদের ছাড়বেন না। এই দুই নেতার এনকাউন্টারের দাবাই নিয়ে ফিরহাদ হাকিম কি বললেন শুনবো। বিজেপির তো এটা কালচার, এটা তো সায়ন্তন বসু বা রাজুবাবু ভুল কথা কিছু বলেননি। তার কারণ ওনাদের যে পার্টির প্রেসিডেন্ট এবং এখন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি তো ইসাদ জাহান কেসে এনকাউন্টারে মেরে দিয়েছিলেন। অনেকগুলো এনকাউন্টার গুজরাটে হয়েছিল, নিরীহ মানুষকে মারা হয়েছিল, এলাকা এলাকায় পিটিয়ে মারব, তারপরে ক্ষমতা এসে গেলে তখন পুলিশকে দিয়ে এনকাউন্টার করে মারব। অর্থাৎ খুন খারাপি করে, হত্যা করে, মানুষ মেরে পাওয়ারে আসব, এটা বিজেপির নীতিগতভাবে তারা বাধ্য।